ছিল না উন্নত মানের খাবার, নতুন পোশাক, তারপরেও আনন্দের ঈদ উদযাপন করেছেন নিম্ন আয়ের মানুষেরা। আর ঈদের রঙে সেজেছিল বেদে সম্প্রদায়ের ছোট ঘরগুলো। নেত্রকোনা ও নড়াইল প্রতিনিধির প্রতিবেদন জানাচ্ছেন মাসুম আলিসা। নেত্রকোনার দিনমজুর কোকিল মিয়া পরিবারের আট সদস্য নিয়ে বসবাস তার অন্যের ঘরে। আয় রোজগার কম, তাই সবসময় মেটাতে পারেন না সন্তানদের চাহিদা। ঈদে ছিল না নতুন পোশাক, তবুও আনন্দের কমতি ছিল না তাদের ঘরে। খাবারের আয়োজনে ছিল সেমাই, রুটি আর মুরগির মাংস। রুটি করছি, সেমাই করছি, পাপড়া করছি, টাকা খাইবার লাগিয়া আর রোজগার নাই, কম কোনো আনো করতে পারে না। আমি করি ছয় জন মানুষ করা অন্যদিকে এবারের ঈদ উদযাপনটা অন্যরকম ছিল নড়াইলের বেদে সম্প্রদায়ের ঘরে। ঝুপড়িগুলো সাজানো হয়েছিল রং বেরঙের বেলুনে, মেহেদি রাঙা হাত, মিষ্টি সহ উন্নত মানের খাবার আর নতুন টাকার ঈদ সালামি আনন্দটা বাড়িয়ে দেয়। নিজ হাতে মেহেদি করে দিচ্ছে, এটাই আমার কাছে বড়ই আনন্দের। এইরকম আনন্দ আমরা কোনো সময় পাইনি। উৎসব করার জন্য আমাদের এখানে আসছে, আনন্দ করার জন্য। তবু এদেরকে অনেক ধন্যবাদ, আমরা বেদে লোক, আমাদের কাছে যে এরা আসছে এটি আমাদের জন্য অনেক কিছু। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে হাত বাড়িয়ে দিয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।